আসমান, আমাদের তো একটা আশা রাখতে হবে নাকি? আর আমিও তো অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, আমার ইন্টারভিউগুলো শুরু হয়ে যাবে। তুমি প্লিজ এটা নিয়ে চিন্তা করো না, কিছু না কিছু ক্লিক করবেই। ঠিকই। কি হলো? যা হওয়ার তাই হয়েছে। মানে খুলে বলো, আমাকে তো জানতে হবে। দিন ডেকে পাঠালেন, ওখানে তোমার বাবাও ছিলেন, আরো দুজন টিচার ছিলেন। বললো যেহেতু কন্ট্রাক্টে আছে আর এক মাসের মধ্যে কন্ট্রাক্ট শেষও হয়ে যাবে, সেটা রিনিউ করবেন। আমি আর কথা বাড়াইনি, আমি বলে দিয়েছি আমি আর কন্টিনিউ করতে চাই না, আমি কাল থেকেই আসবো না। বলে দিলে তো? তুমি কি এক্সপেক্ট করেছিলে আমাকে যে এক মাস পর থেকে আর কাজে রাখবে না? সেই আলটিমেটাম তো ওরা দিয়েই দিয়েছে। এটা শুনেও আমি এক মাস শুধু শুধু কাজ করব? অদ্ভুত ব্যাপার তো। একদিক থেকে বরং ভালোই হলো, আমাকে তো এমনি আর একটা কাজ খুঁজতে হতো, খানিকটা সময় পেয়ে গেলাম তার জন্য। বাবা কি বললো? উনি আর কি বলবেন, আমার অপরাধ, আমি ওনার কন্যাকে বিয়ে করেছি, তাই জন্য আমাকে চাকরিটা খোয়াতে হলো। সেটা তো আমি বুঝেই গেছি। যেটা বুঝলাম, ডিং স্যার তোমার বাবাকে সাক্ষী রেখে এই কাজটা করলেন, আরও দুজন ছিলেন ওখানে। একজন আমার বেরিয়ে আমাকে বললেন, শুধু শুধু তুমি আগুনে হাত পোড়াতে গেলে কেন? আগুন? এই যে তোমাকে বিয়ে করা। কি বললে তুমি? আমি আর কি বলবো, আমি বললাম আমি আগুনে হাত পুড়িয়েছি নাকি হাতে একটা ফুল তুলে নিয়েছি সেটা আমি খুব ভালো করে জানি, আপনি কেন জাজ করতে যাচ্ছেন? এটা তুমি বললে কেন? বলার কথা কি ছিল না? ডোন্ট ওয়ারি, তুমি এটা নিয়ে একদমই চিন্তা করো না। ওখানে কত টাকাই বা পেতে? এই মাস থেকে একেবারেই বেকার হয়ে গেলাম সেটাই আর কি। দেখো, এসবে কিছু এসে যায় না। আর এমনিতেও তুমি তো এই কাজটা করতে করতে তুমি মানে অন্য কাজ তো খুঁজতে পারতে না, একদিক থেকে ভালোই হয়েছে, সময় পেয়েছো তুমি একটু। সান্ত্বনা দিচ্ছ? দেখো, সান্ত্বনা দেওয়ার কিছু নেই, ঠিক আছে? তুমি তো সারা জীবন এই কাজটা নিয়ে পড়ে থাকতে পারতে না। পারতে কি? তুমি তো অ্যাপ্লাই করেছো, মানে তুমি তো পরীক্ষা দিয়েছো কলেজ সার্ভিস কমিশনে, ওখান থেকেও তো ডাক আসতে পারে। সে ডাক আসতেও পারে নাও আসতে পারে, আর কবে আসবে এলেও সেটাও জানি না। আসমান, আমাদের তো একটা আশা রাখতে হবে নাকি? আর মানে তুমি তো অন্য জায়গায়ও অ্যাপ্লাই করেছো, মানে পরীক্ষা দিয়েছো। আমিও তো অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, আমার ইন্টারভিউগুলো শুরু হয়ে যাবে। তুমি প্লিজ এটা নিয়ে চিন্তা করো না, কিছু না কিছু ক্লিক করবেই। ঠিকই, তবে আমার এখন একটা ব্যাপার নিয়ে খারাপ লাগছে তোতা, এই জন্য আমি তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছিলাম। শেষ পর্যন্ত আমার জন্য তোমার ক্যারিয়ারটা না বসে যায়। তুমি আবার এই কথা বলছো, এখনো এই কথাটা বলা যায়? কথাগুলো সত্যি, আর সত্যি কথা যখন তখন বলা যায়। তোমার তো হয়ে গেছিল, কনফার্ম হয়ে গেছিল বিদেশ যাওয়াটা, ওখানে গিয়ে পড়াশোনা করাটা, একটা এত ভালো স্কলারশিপও পেয়ে গেলে তুমি। হ্যাঁ, তো কথাবার্তা তো এখনো শেষ হয়নি। আমি বলছি তুমি বরং এটার জন্যই চেষ্টা করো। কেন? আমাকে দূরে সরিয়ে দিলে তোমার ভালো লাগবে? একা থাকতে তোমার ভালো লাগবে? আমার ভালো লাগা না লাগার থেকে এটা অনেক বড় কথা তো। তা আমার দূরে চলে যাওয়া, তাই তো? দেখো, তোমার ভালো লাগতে পারে, আমার ভালো লাগবে না।